মন ফাগুনের একাধিক প্রোমো ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে। ডক্টর উজান চ্যাটার্জির পর অভিনেতা সন ব্যানার্জি এখন ঋষিরাজ। তাকে নতুন বেশে দেখে তার ভক্তরা আশা করি খুব খুশি হয়েছে। হ্যাঁ, তা হয়েছে বটে, তবে অনেকের গলায় তীব্র অভিমানের সুর। অন্য কোনো নায়িকা নয়, সনের পাশে অনামিকা চক্রবর্তীকেই তারা দেখতে চায়। নতুন প্রোমো আসার পর ভক্তরা সোশ্যাল মিডিয়াতে বড়সড় ঝড় তুলেছিল সন অনামিকাকে ফিরিয়ে আনার জন্য। তাতে কতটা সফল হবে তারা? সন কি তার ভক্তদের খোঁজ রাখেন? এক সাংবাদিকের প্রশ্নে কি বললেন সন? সনের উত্তর, হ্যাঁ সব জানি, মূলত টিনেজাররাই এসব করছে। এর আগেও এমনটা হয়েছে, তখনও ওরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও লেখা পোস্ট করেছিল, এক কথায় বলা যেতে পারে আন্দোলন করেছিল। তাহলে ভক্তদের এই পাগলামি আনন্দের নাকি ভয়ের? সনকে প্রশ্ন করা হলে তার উত্তর, আমি জানি এখানে আকাশ নীলে হিয়া উজানের রোম্যান্স দর্শক মহলে ব্যাপক প্রভাব ফেলেছিল, কিন্তু একটা জুটিকে নিয়ে তো আর সারা জীবন কাজ করা যায় না। তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি হিয়া উজান জুটি দর্শকের কাছে একটা অন্য আবেগ, একটা অন্য ভালোবাসা, কিন্তু জীবন মানেই তো এগিয়ে যাওয়া, এক জায়গায় থেমে থাকলে তো চলবে না। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ভক্তদের কাছে সনের একটাই অনুরোধ, অতীতকে আপন করে নাও, কিন্তু আঁকড়ে ধরে বেঁচো না, এগিয়ে যাও, আগামীকে স্বাগত জানাও মন খুলে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি অন্য একটি ইন্টারভিউতে সন নাকি বলেছেন, এখন না হলেও উজান হিয়াকে হয়তো আবার অন্য কোথাও একসাথে দেখা যাবে, হয়তো অন্য কোনো সময়ে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।